আসসালামু আলাইকুম। তোমাদের আজকে যেটা পড়াচ্ছি এগুলো রিভিশন পড়াচ্ছি। সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি, তো এই চ্যাপ্টারটা পড়াচ্ছি। মনে করো তোমার কাছে লজেন্স রয়েছে 9টি, এবং তোমার কাছে বিস্কুট রয়েছে 6টি। এবং তোমরা বান্ধবী বা বন্ধু কতজন আছো? 3 জন বন্ধু আছো। যদি তোমরা 3 জন বন্ধু থাকো তাহলে এক একজন লজেন্স কত করে পাচ্ছ? 3 জনে কত পাবে? 3টি পাবে, 3 3 9। আর বিস্কুট কত পাবে? 2টো করে পাবে। এবার যদি বন্ধু সংখ্যা না বলা থাকে যে তোমাদের বন্ধু কত হলে বা কেমন হলে সমানভাবে সবাইকে ভাগ করে দেওয়া যাবে, এই যে লজেন্স গুলো ভাগ করে দেওয়া যাচ্ছে, এবং সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, না ভেঙে, লজেন্সটাকে না ভেঙে, বিস্কুটটাকে না ভেঙে। এবার আমরা তাহলে কি দেখবো যে 9 এর গুণনীয়ক কোনগুলো, বা 9কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। একের নামতায় 9 যায়, 2-এর নামতায় যায় না, আর 3-এর নামতায় 9 যায়, 4-এ যায় না, 5-এ যায় না, 6-এ যায় না, 7-এও যাচ্ছে না, 8-এও যাচ্ছে না, আর 9-এ যাচ্ছে। তাহলে কোন কোন সংখ্যা দিয়ে 9কে ভাগ করা গেল? 1 দিয়ে, 3 দিয়ে, আর 9 দিয়ে। অর্থাৎ 9-এর গুণনীয়ক গুলি হলো 1 3 9। এই যে গুণনীয়ক গুলির মধ্যে এর গুণনীয়ক আর বিস্কুট আছে 6টি, তাহলে 6-এর গুণনীয়ক, দুটোর গুণনীয়ক কোনটা কমন আসছে সেটা দেখব। এবং তাদের মধ্যে কমন আসছে মানে একই জিনিস, তাদের গুণনীয়ক গুলোর মধ্যে কোনটা কোনটা একই আসছে দেখবো। অর্থাৎ 9-এর গুণনীয়ক আর 6-এর গুণনীয়কে কোনটা কোনটা সাধারণ সেটা দেখব। 6-এর এবার গুণনীয়ক কি কি পাবো? 9-এর গুণনীয়ক গুলি লিখছি, এদিকে লিখি গুণনীয়ক। কি কি গুণনীয়ক পেয়েছি? 1 পেয়েছি, 3 আর 9। 6-এর গুণনীয়ক কি কি পাবো? 1-এর নামটাই যায়, 2-এর নামটাই যায়, 3-এর নামটাই যাচ্ছে, আর 6-এর নামটাতে যাচ্ছে। এবার এই যে গুণনীয়ক গুলি পেলাম, এই গুণনীয়ক গুলির মধ্যে সাধারণ অর্থাৎ কোনগুলো কোনগুলো মিল আছে, এরও 1 রয়েছে, এরও 1 রয়েছে। অর্থাৎ কি বোঝাচ্ছে যে আমি যদি একা থাকি তাহলে এই লজেন্স গুলো বা বিস্কুট গুলো আমাকে ভাগ না করেও খেতে পারবো, লজেন্স গুলোকে আমার ভাঙতে হবে না বা বিস্কুট ভাঙতে হবে না। আবার দেখছি আমার যদি 3, এখানে 3 আর 3 মিল রয়েছে, আবার দেখছি যে আমার যদি 3টি বন্ধু থাকে, আমার 3টি বন্ধু বলতে আমি আর 2টি বন্ধু মিলে মোট যদি আমরা 3 জন থাকি, তখনও লজেন্স আর বিস্কুট না ভেঙে আমরা সমানভাবে ভাগ করে নিতে পারবো। তাহলে 3 এক তখন 1 একজন কত করে পাচ্ছিল? 3 3 9, 3 জন, 3 জনের 1 একজন, এটা 3টে পাচ্ছে, এটা বিস্কুট 2টো পাচ্ছে। আর এখানে আর কোনো গুণনীয়ক নেই, তাহলে আমি যদি একা থাকি আর যদি আমার 2টো বন্ধু অর্থাৎ আমরা 3 জন থাকি, তাহলে লজেন্স আর বিস্কুট সমানভাবে ভাগ করা যাবে। তাহলে কোনটা বেশি হলো, সবচেয়ে বেশি কোনটা হলো? সবচেয়ে বেশি নিশ্চয়ই আমার যদি আরো 2টো বন্ধু থাকে তখন নিশ্চয়ই বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দিতে পারি তখনই আমরা কি করব, গসাগু বের করব। গসাগু শব্দের অর্থ হলো কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
এখানে যে অঙ্কটাই লেখা আছে সেটার ক্ষেত্রে সেটাতেই এটা লেখা আছে কিন্তু গসাগু সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে বলা হয়েছে গরিষ্ঠ, সমানভাবে ভাগ করা যায়, ভাগ করা অর্থাৎ কোনগুলো দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ গুণনীয়কগুলো দিয়ে ভাগ করা যায়, সবাইকে যদি সমান, সবার গুলো যদি একই হয় তাহলে এটা হলো সাধারণ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এক্ষেত্রে করতে হয় যে সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দিতে পারি, বাস কোনো একটা একটা অঙ্ক ধরো যে 25 লিটার, 50 লিটার আর 75 লিটার জল রয়েছে। এবার আমি এমন এক একটা ড্রাম খুঁজব যাতে প্রত্যেকটি ড্রাম ভর্তি হয়ে যায়, সেরকম ড্রাম খুঁজব, একই মাপের সব ড্রামগুলো নেব। এবার 25, 50 আর 75, তাহলে সবচেয়ে, এখানে যদি বলা হয় যে সবচেয়ে বেশি কত বড় এক একটা মাপের বা কত লিটার মাপের টিন নিলে এইগুলোকে সব এই জলগুলো ভর্তি রাখা যাবে, তাহলে এখানেও সবচেয়ে বেশি বলা হচ্ছে। আবার ওইগুলোর মধ্যে, তাহলে ওইগুলোর মধ্যে সমানভাবে ভাগ করে রাখা যায়, অর্থাৎ ওই জল জল বা পানিগুলো ভাগ করে রাখা হচ্ছে সমানভাবে, সেখানেও হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গসাগু হবে। এবার গসাগু করার কতগুলি নিয়ম রয়েছে, আগে আর একবার বলেছি, এখন আর একবার বলি। গসাগু করার কতগুলো নিয়ম রয়েছে, একটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করা যায়, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করা যায়, আর মৌলিক উৎপাদকের সাহায্যেই, মৌলিক উৎপাদকের সাহায্যেই দুটো একসঙ্গেও করা যায়, আবার দুটোকে আলাদা আলাদা ভাবেও করা যায়। যেমন মনে করো আমি নিচ্ছি 16 আর 18, এই দুটি সংখ্যা নিচ্ছি, এই দুটি সংখ্যার মধ্যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা গসাগু নির্ণয় করবো। 16 আর 18 কে একবারে এইভাবেও করতে পারি, এইভাবে করলে লসাগু ও গসাগুর মধ্যে কিছুটা ভুল হয়ে যেতে পারে বা ভুল হয়ে যাওয়ার চান্স থাকে, সেজন্য এইভাবে করতে বারণ করেছিলাম। তবু এটাও একবার বলে দিই, যখন গসাগু বের করব, যখন এইভাবে গসাগু বের করব, তখন দুটোর ক্ষেত্রেই যেতে হবে। 16 আর 18 দুই দিয়ে ভাগ করছি, 8 দুগুণে 16 হচ্ছে আর 9 দুগুণে 18 হচ্ছে। এরপর আর দুটো একই সঙ্গে যাবে না, অর্থাৎ গসাগু হয়ে যাবে শুধুমাত্র এইটা। আবার আর একটা পদ্ধতিতে কি হিসাবে করা যায়, 16 আর 18 এইভাবে আলাদা আলাদা ভাবে নিয়ে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায়। 16টা ভাঙছি, 16কে 2 দিয়ে 8 দুগুণে 16 হচ্ছে, 2 এর নামটা 4 দুগুণে 8 হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, লাস্ট পজিশনে 2 1 কে 2 এভাবে ভেঙে নিতে বলেছি। আবার এটা 3 দিয়ে যাচ্ছে, 3 3 6 18, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 3 দুগুণে 6, 3 1 কে 3। তাহলে এক্ষেত্রে গসাগুটা কিভাবে পাওয়া যাবে, আগে লিখব 16 সমান কি হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 1, 4টে 2 পরপর গুণ আকারে লিখবো, গুণ 1। 18টা কিভাবে লিখবো, 18 সমান 3 গুণ 2 গুণ 3 গুণ 1। তাহলে এখানে কি কি মিলল দেখতে পাচ্ছি, এই দুইটা আর এই দুইটা মিলেছে, এখানে 1 আর 1 মিলেছে। তাহলে গসাগু সমান, এখানে গুণ আছে, অর্থাৎ 2 গুণ 1। তাহলে এই একটা প্রসেস গেল, এই একটা পদ্ধতিতে করা গেল, ওই একটা পদ্ধতিতে করা গেল, আর একটা কি পদ্ধতি বললাম যে ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করা যায়। 16 আর 18 ভাগ প্রক্রিয়ার সাহায্যে করো, 16 দিয়ে ভাগ করব, যেটা ছোট সেটাকে বাঁ দিকে বসাবো, নিশ্চয়ই তোমরা জানো যে যেটা ছোট সেটাকে এদিকে বসাতে হয়।
কিন্তু সব সময় ক্ষেত্রে নয়, ভাগ যখন দেয়া থাকে যে কোনটা ভাগ কোনটা, তখন কিন্তু কিন্তু যেদিকে খুশি সেটা যেটা যেদিকে খুশি লেখা যায় না। যাই হোক, এখানে যখন গোছাগু করব ছোটটা বাঁ দিকে নেব, বড়টাকে ডান দিকে নিচ্ছি বা ভাজ্য হিসাবে নিচ্ছি। 16 1 কে 16 গোছাগু করবার সময় এইরকম ভাবে ভাগ করতে বলেছি, বিয়োগ করে 2 বের হচ্ছে, তো আর ভাগ যাবে না। সেহেতু এবার এইটাকে ভাজক হিসাবে ধরবো আর এইটাকে ভাজ্য হিসাবে ধরবো। 2 এর নামটাই 8 2 গুণে 16 হয়, মিলে গেল। কোন সংখ্যা দিয়ে মিলে গেল? 2 দিয়ে মিলে গেল। তাহলে গোছাগু হলো 2, এই ভাগফলটা কিন্তু গোছাগু নয়, গোছাগু হলো এই ভাজকটা। এবার এই 3টি প্রসেসে এছাড়াও আরেকটি প্রসেস রয়েছে, সেটা এই প্রসেসটারই বিকল্প কিন্তু একই রকম। এইভাবে যখন ভাঙা হচ্ছে বইয়েতে তখন কিরকম ভাবে করা আছে যে 16 16 এটা এর মৌলিক উৎপাদক গুলো চৌকো করে লিখছি, আর যেগুলো যৌগিক সেগুলো গোল করে লিখছি। 2 এর নাম তাই হয়, যেহেতু 2টাকে চৌকো লিখলাম, 2 দিয়ে 8 2 গুণে 16 হয়, 8 একটা যৌগিক। 8টাকে আবার ভাঙা যাবে, 2 4 2 গুণে 8 এটা মৌলিক আর এটা যৌগিক। যেইগুলো মৌলিক পাচ্ছি সেইগুলোকে কিন্তু চৌকো ঘর করে দিচ্ছি। আবার 4টাকে ভাঙা যাবে, সেহেতু একে গোল করেছি, অর্থাৎ এটা যৌগিক, 2 2 গুণে 4 আর 1টা 1 হয়। 1 কিন্তু মৌলিক বা যৌগিক কোনো কিছুই কোনোটার মধ্যেই পড়ে না। এবার 18কেও এভাবে ভাঙবে, ভাঙার পর কোন কোন উৎপাদকগুলো মিলছে সেইভাবে লিখবে, এরকম প্রসেস একই একই ওটাও, মানে এটা আর এটা একই জিনিস, কিন্তু এটাকে জাস্ট এইভাবে লেখা হচ্ছে আর এইগুলোকে এইরকম ভাবে লেখা হচ্ছে। এটাকে পাশে রেখে ওটাকে আরেকবার দেখিয়ে দিই, 18টা কিরকম হচ্ছে, 2 9 18 3 3 কে 9 হচ্ছে আর 1। তাহলে এই যে মৌলিক উৎপাদক গুলো পেলাম, এদের মধ্যে কি কি মিলছে সেগুলোকে দাগ দেব। 2 মিলছে আর 2 মিলছে, আর এখানে 2 নেই, 1 আছে 1 আছে মিলছে। তাহলে গোছাগু কি লিখব? অতএব গোছাগু সমান 2 গুণ 1 সমান 2। এই প্রসেসটা আর এই প্রসেসটা কিন্তু একই, এইভাবে তাহলে করা গেল। যখন কোন গোছাগুতে বলে দেয়া থাকবে যে ভাগ প্রক্রিয়া সাহায্যে গোছাগু করো, তখন এই ভাগ প্রক্রিয়া সাহায্যে গোছাগু করতে হবে। যখন বলা থাকবে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো দিয়ে গোছাগু নির্ণয় করো, তখন এই প্রসেসই করতে হবে। আবার আরেকটা বলা থাকে যে গুণনীয়ক গুলি বের করে গোছাগু নির্ণয় করো, তখন সেই প্রসেসই করতে হবে। আর যখন বলে দেওয়া থাকবে, শুধুমাত্র বলা থাকবে যে গোছাগু নির্ণয় করো, তোমার যে প্রসেসটা ইচ্ছা যাবে সেই প্রসেসে গোছাগু করতে পারো। এবার গুণনীয়কের সাহায্যে কিভাবে গোছাগু নির্ণয় করা যায়, সাধারণ গুণনীয়কের সাহায্যে, ওই সংখ্যা দুটির মধ্যেই দেখাচ্ছি 16 আর 18, ওদের প্রথমে গুণনীয়ক লিখব, তারপর ওদের সাধারণ গুণনীয়ক বের করব, তারপর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে লিখব প্রথমে 16, এর গুণনীয়ক গুলি হলো
ষোলো এর গুণনীয় কি কি? 18 এর গুণনীয় কি কি? গুণনীয়ক বলতে যে যাদের নামতাগুলো গুণে এই 16 আর 18 পাওয়া যাচ্ছে, তাহলে তাদেরকে বলবো 16 আর 18 এর গুণনীয়। 16 এর গুণনীয় কি? একের নামতায় 16 যায়, দুইয়ের নামতাতেও 8 দুগুণে 16 হয়, আবার চারের নামতায় 16 হয়, আটের নামতায় হয় বললাম 8 আর 2 গুণ করে, আর 16 একে 16 হয়। তাহলে 16 এর গুণনীয় কি কি? 1 2 4 8 16। 18 এর গুণনীয় কি কি? একের নামতায় যায়, দুইয়ের নামতায় পাওয়া যাবে 18, 9 গুণ 18 হয়, তিনের নামতাতেও হয় 3 6 18, ছয়ের নামতাতে হয় 9 হয় 18 হয়। কোন সংখ্যার গুণনীয়ক সবচেয়ে কম কতগুলো গুণনীয়ক পেতে পারি? আচ্ছা, এই অঙ্কটাকে কমপ্লিট হোক তারপর বলছি। এরপর কি লিখব? 16 ও 18 এদের সাধারণ গুণনীয়ক গুলি হলো, এই যে গুণনীয়ক গুলি পেলাম এর আর এর, এদের মধ্যে যেগুলো কমন বা সাধারণ সেইগুলোকে লিখব। এক আর এক মিলছে, এখানে দুই আর এখানে দুই মিলেছে, আর তিন ছয় এগুলো কিছু মিলেনি, তাহলে এদের যে সাধারণ গুণনীয়ক সেগুলো কি? 1,2। এরপর কি বের করব? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যদি এইভাবে লিখতে হয় না, শুধুমাত্র গসাগু লিখলেই হয়, আমি এখানে একটা জিনিস বোঝাবার জন্য লিখছি। প্রথমে গুণনীয়ক বের করলাম, তা থেকে সাধারণ গুণনীয়ক বের করলাম, সাধারণ গুণনীয়কের পর এবার তাদের মধ্যে যেটা গরিষ্ঠ, এখানের মধ্যে কোনটা বড়? একটা দুই, দুই বড়, তাহলে এখানে দুইটা লিখে দিলাম। অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কত হলো? দুই হলো। 16 আর 18 এদের গসাগু হলো 2। এরপর আমি যেটা বলতে চাইছিলাম, যে কোন সংখ্যার সবচেয়ে কম কতগুলি গুণনীয়ক হতে পারে? সবচেয়ে কম দুটি গুণনীয়ক হতে পারে। যে কোনো সংখ্যা, একটা 9 নিতে পারি, 5 নিতে পারি, তাদের গুণনীয়ক কি কি? এর 5 এর গুণনীয়ক 1 পাবো আর 5 পাবো, 9 এর গুণনীয়ক কি কি পাবো? 1 3 আর 9। 5 এর যে গুণনীয়ক 1 আর 5 পাচ্ছি, অর্থাৎ যে কোনো সংখ্যার গুণনীয়ক অবশ্যই 1 পাবো আর সেই সংখ্যাটা অবশ্যই পাবো, তাহলে তাদের মধ্যে কোন সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক কি? 1। সবার গুণনীয়ক 1 থাকবে। আর সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা? কোন একটি সংখ্যার বলেছি, দুটি সংখ্যার বলছি না, এখানে একটি সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা হবে? অবশ্যই সেই সংখ্যাটাই হবে, আর সবচেয়ে ছোট হবে 1। এখানে একটা ব্যতিক্রম রয়েছে, যে আমি বললাম যে কোন একটি সংখ্যার অবশ্যই দুটো গুণনীয়ক থাকবে। একের ক্ষেত্রে গুণনীয়ক কিন্তু একটাই, এক, শুধুমাত্র এক হয়, একা সেই সংখ্যাটা অর্থাৎ একই হবে, তাহলে একটি গুণনীয়ক, কিন্তু ওই সংখ্যাটা এক মৌলিক বা যৌগিক নয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে কোনো যৌগিক বা মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুটি গুণনীয়ক অবশ্যই থাকবে। এরপর হচ্ছে বেশিও গুণনীয়ক থাকতে পারে, যেমন 16 এর গুণনীয়ক কটি রয়েছে? 1 2 3 4 5, 5টি রয়েছে,
18 এর গুণনীয়ক কটি রয়েছে? 6টি রয়েছে। এটা হলো সাধারণ গুণনীয়ক বের করে বা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। আগে যে প্রসেসটা করালাম, মনে করো 10 আছে, 10 কে ভেঙে পাচ্ছি 2 আর 5, 5 দুগুণে 10 আর 1 পাবো, 2 5 10 সরি 2 5 1। এই যে পদ্ধতিতে গসাগু নির্ণয় হবে যেগুলো করছিলাম বা করিয়ে দিলাম সেগুলোকে কিন্তু বলে এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। যেহেতু লাস্টে একটা লিখতে হচ্ছে, একটি বের করতে হচ্ছে, সেজন্য এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। কোন দুটি সংখ্যা পরস্পর মৌলিক কিনা দেখি, পরস্পর মৌলিক কিনা দেখিতে সবসময় দুটি সংখ্যায় বোঝানো হয়, তিনটি সংখ্যা দেয় না। তিনটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, দুটি সংখ্যার ক্ষেত্রে সাধারণত বলে। দুটি সংখ্যা পরস্পর মৌলিক কিনা তা দেখার জন্য দেখব তাদের গসাগু কত হয়। যদি তাদের গসাগু বের হয় 1, তাহলে বলবো সংখ্যা দুটি পরস্পর মৌলিক। আর যদি দেখি দুটি সংখ্যার গসাগু 1 নয়, অর্থাৎ 1 ছাড়া অন্য সংখ্যা, তাহলে তাদেরকে বলবো পরস্পর মৌলিক নয়। মনে করো আছে 9 আর 18, এই দুটি সংখ্যা পরস্পর মৌলিক কিনা দেখো। 9 আর 18 নয়, 9 আর 12। আমি এখানে ভাগ প্রক্রিয়া সাহায্য করছি, 9 1 কে 9, 3 এ 12, আর ভাগ যাবে না, এই 9টাকে আনা হলো, 3 এর নামটা, 3 3 কে 9, 3 দিয়ে মিলছে, অর্থাৎ গসাগু সমান 3। গসাগু যদি 1 হতো তাহলে পরস্পর মৌলিক হতো, 1 ছাড়া অন্য কিছু সংখ্যা এসছে, 3 এসছে, তাহলে এটা হবে পরস্পর মৌলিক নয়। এর আগে গসাগু গুলো দেখিয়েছি প্রত্যেকটা দুটি দুটি করে, এবার দেখাবো তিনটি সংখ্যার গসাগু কিভাবে করতে হয়। একই রকম প্রসেস, তিনটি সংখ্যার প্রথমে যে প্রসেসটা করেছিলাম সেই প্রসেসটা তিনটি সংখ্যা দিয়ে কিরকম ভাবে হয় সেটা দেখায়। মনে করো তিনটি সংখ্যা আছে, 3টি সংখ্যা আছে, এদের গসাগু এই প্রসেসটাই বের করব। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যায় 13 দিয়ে যাবে, তাহলে 13 দিয়ে এখানে লিখব। এই প্রসেসে যখন ভাগ, এই প্রসেসে যখন গসাগু করব তখন দেখব তিনটি যাচ্ছে কিনা, তবে আমি করতে পারবো, না হলে করতে পারবো না। লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটি গেলেই হয়ে যেত, যে কোনো দুটি গেলেই করতেই হতো। গসাগুর ক্ষেত্রে যতগুলো থাকবে তাদের প্রত্যেকটাকে সেই একটা যে সংখ্যা সেটা দিয়ে ভাগ দিতে হবে, তবে হবে। তাহলে 13 1 কে 13 হয়, 3 13 39 হয়, 9 13 117 হয়, 3 আর 9, এই দুটো আবার 3 দিয়ে যাবে। তাহলে কি এইভাবে করবো আবার 3 দিয়ে, 3 1 কে 3, 3 3 কে 9, এইভাবে করবো কি? সেটা লসাগুর ক্ষেত্রে করব, কিন্তু গসাগুর ক্ষেত্রে এই দুটো গেল আর এটা গেল না, সেহেতু এই পর্যন্ত স্টপ হয়ে গেল।
তাহলে গসাগু যেটা পাবো এই লাস্ট যেগুলো পড়ে থাকবে এগুলোকে ধরবো না, বাদ বাকি এই উপরে যেগুলো থাকবে এগুলোকে ধরবো। 13 এখানে পেয়েছি, 13 লিখে দিলাম, গসাগু হয়ে গেল 13। এই তিনটিকে ভাগ প্রক্রিয়া সাহায্যে কিভাবে করা যায়? 13 আর 39 বের করছি, 13 নামটা গুনছি, 3 13 39 হচ্ছে, কোনটা দিয়ে মিলল? 13 দিয়ে মিলল। তাহলে 13 দিয়ে আর 117 কে দেখব, যেটা দিয়ে মিলে যাবে সেইটা দিয়ে দেখব। 9 13 117, তাহলে এইভাবে হয়ে গেল। এই অঙ্কটারই আর একটু আলাদা আরেকটু প্রসেস দেখায়। এই সংখ্যাগুলি তিন দিকে এই প্রসেসে করছি, এই প্রসেসে যখন করছি প্রথমে 2 দিয়ে দেখতে পাচ্ছি, লাস্টে 2 রয়েছে, এখানে 0 এখানে 6, তার মানে নিশ্চয়ই 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ গেলে কি হচ্ছে, 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে 3 দুগুণে 6, আর 2 0 0, কমা আছে কমা দিলাম, 2 এর নাম দেয় 4 দুগুণে 8 হয়, আর 1 এ 9, 1 1 দশে 16 হচ্ছে, 2 এর নাম দেয় 8 দুগুণে 16। আবার লাস্টে এখানে 4 রয়েছে, এখানে 0 এখানে 8, নিশ্চয়ই 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2 1 কে 2, 2 2 4, 12 2 24 হয়, 15 2 30 হয়, 2 2 4, 4 2 8, তারপর কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15, 3 8 24 হচ্ছে। তারপরে 4 ও 8 ভাগ যাচ্ছে কিন্তু আমরা করব না, কারণ 5টা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে গসাগু কোনটা হবে? এই ক্ষেত্রে গসাগু হবে, এই লাস্ট গুলো বাদ দিতে বললাম, তাহলে যেগুলো পড়ে রইল সেগুলোকে গুণ গুণ আকারে লিখে দেবো, 2 গুণ 2 গুণ 3, যেগুলো পড়ে থাকবে এইগুলোকে কিন্তু গুণ গুণ আকারে লিখবো, 2 2 4, 3 4 12, গসাগু হয়ে গেল 12। এবার এই তিনটি সংখ্যাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করি, দেখি কি হয়। এই তিনটি সংখ্যাকে এবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করছি, 48 রয়েছে আর 60 রয়েছে, এই প্রসেসটা কিন্তু মিটে গেল, অন্য প্রসেস দেখাচ্ছি, ভাগ প্রক্রিয়ায় দেখাচ্ছি। 48 দুগুণে একটু বেশি হয়ে যাবে, ষাটের চেয়ে, তাহলে 48 এক কে 48, 2 থাকছে আর 1, 12 থাকছে, আর এইভাবে তাহলে 12টাকে এবার ভাজ্য ধরা হলো, 48টাকে এবার ভাজ্য ধরা হচ্ছে, 12 নাম তার 4 12 48 হয়, কোন সংখ্যাটা দিয়ে মিললো, 12 দিয়ে মিললো, সেই জন্য 12 দিয়ে 96 কে ভাগ করব। আমরা কিন্তু এইখানটায় 48 নিচ্ছি না, আমরা নিচ্ছি যেইটা দিয়ে মিলছে সেই সংখ্যাটাকে নিচ্ছি, তাহলে 12 আর 96 আবার ভাগ করছি, 8 12 96, দুটোর ক্ষেত্রে দেখো 12 দিয়ে মিলল, এটার ক্ষেত্রে 12 দিয়ে মিলল, এটাও যদি আরো এরকম ভাবে প্রসেস চলে যায় তো লাস্ট যেখানে মিলবে এইটা নয়, এটা দেখবো না, লাস্ট যেখানে মিলবে যেটা দিয়ে মিলবে সেইটাকে দেখব, সেটা হলো গসাগু সমান 12। এবার আর দুটি প্রসেস রয়েছে, সেখানে তিনটি দিয়ে কিভাবে হয় সেটা আরেকবার বলবো, আলাদা আলাদা ভাবে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, এই দুটি প্রসেস কিন্তু একই। আর আরেকটা বলবো, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়,
প্রথমে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করছি। কি কি করেছিলাম? 12 48 60 96 এই তিনটি সংখ্যা ছিল। আলাদা আলাদা ভাবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করব। 48 দুই দিয়ে যাবে, 24 দুগুণে 48 হয়, 2 দিয়ে 12 দুগুণে 24 হয়, 2 দিয়ে 6 দুগুণে 12 হয়, 3 দুগুণে 6 হয়, 3 1 কে 3 হয়। তারপর 60 2 দিয়ে 30 দুগুণে 60, 3 দিয়ে 3 10 30, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 1 কে 2। এরকম করার জন্য লাস্ট পজিশনে একটা আনবে কিন্তু, এরকম ভাবে করার জন্য, মানে এই প্রসেসে করার জন্য একটা আনবে লাস্টে। 96 দিয়ে করছো, 96 কে করছো, 96 কে করা হচ্ছে। 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 2 দিয়ে যাবে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 1 কে 2। গসাগু সমান কি লিখবো? প্রথমে লিখবো 48 সমান কি হয়। 48 সমান 2 গুণ 2, 4 তে 2, পরপর গুণ আকারে আছে, গুণ 3 গুণ 1। এবার 60 সমান কি আছে? 60 সমান আছে 2 3 5, 2 3 5, 2 1, প্রত্যেকে গুণ আকারে আছে। 96 সমান কি হবে? 3 2 1 2 3 4, 5টা 2 আছে। হ্যাঁ, এবার তিনটের ক্ষেত্রে কি কি মিলছে দেখবো। এই দুই এই দুই এই দুই মিলেছে, এই একটা তিন একটা তিন একটা তিন মিলেছে, এইখানে দুই এইখানে দুই এইখানে একটা দুই মিলেছে। তারপর আর কিচ্ছু মিলবে না, কারণ ষাটের পাঁচ রয়েছে, এরও পাঁচ নাই এরও পাঁচ নাই। আর এক মিলবে, একটা অবশ্যই মিলবে। তাহলে গসাগু কি হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 1, অর্থাৎ 12। গুণ করে দেখবে, 2 2 গুণে 4, 3 4 12, আর 1 কে 12 কে 12। আর গসাগু নেওয়ার সময় যে কোনো একটা লাইনের গোলগুলোকে নেব, সব কটা লাইনের গোলগুলোকে নেব না, একটা লাইনের গোলকে নেব, গোল বা টিক যে কোনো চিহ্ন দিতে পারো। তারপর ওই এক মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়, ওটাও একই ধরনের, এই রকম ভাবে এরকম ভাবে বলতে যে গোল পাকিয়ে ট্রির মতো করে, ওই ওইটা ওই প্রসেসটা বলছি, এই মৌলিক উৎপাদকের মতোই। 2 দিয়ে 24 দুগুণে 48, এইভাবে চৌক হবে, চৌক আর বৃত্ত যেগুলো আঁকবে সেইগুলো একটু দেখে আঁকবে। এইখানে যেহেতু গোল দেওয়া আছে, তার মানে যৌগিক সংখ্যায় গোল দিবে। এইখানে যদি চৌকো থাকতো, তখন চৌকো দিয়ে তুমি নিজেও যৌগিক বোঝাতো, বোঝাতে তুমি ওই মৌলিক গুলোকে ত্রিভুজ দিয়েও বোঝাতে পারো। এখানে কিন্তু এটা ইউনিভার্সাল নয় যে মৌলিক গুলোকে এইভাবেই বোঝায় আর যৌগিক গুলোকে এইভাবেই বোঝায়। আর একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে গসাগু, তিনটের ক্ষেত্রেই একই, এটাও ওইভাবেই করবে, তিনটেরই গুণনীয়ক মিলতে হবে, তাহলেই হয়ে যাবে।